প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। দুয়ারিয়া এজ মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি প্রভাষক প্রশান্ত রায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকের ক্লাস অত্যন্ত মজার এবং সহজ একটি ক্লাস এবং তোমাদের জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস। তোমরা করলেই তোমরা বুঝতে পারবা তোমাদের জন্য কতটুকু এটা প্রয়োজন। আজ আমরা শিখব বাইনারি যোগ এবং বিয়োগ, একই সঙ্গে দুইটা শিখে ফেলব। তো আমরা যোগ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মনে রাখব। জিরো প্লাস জিরো যখন আমরা অ্যাড করি এখানে হবে জিরো, ওয়ান প্লাস জিরো যখন অ্যাড করি হয়ে যাবে ওয়ান, এবং জিরো প্লাস ওয়ান অ্যাড করলে হয়ে যাবে ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ানকে অ্যাড করলে আমার ওয়ান হবে এবং ক্যারি হবে ওয়ান। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমি যখন সরি ওয়ান প্লাস ওয়ান অ্যাড করলে আমার হবে জিরো এবং ক্যারি হবে ওয়ান। আবার যদি আমি তিনটা ওয়ানকে অ্যাড করি তাহলে আনসার হবে ওয়ান এবং ক্যারি হবে ওয়ান। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, ওয়ান এবং ওয়ান, এই যে ওয়ান এবং এ ওয়ান আমি অ্যাড করলাম, আমার হয়ে গেল জিরো, এবং ক্যারি কি ওয়ান। এই ক্যারি আমি পরবর্তী যে ডিজিট আছে ওইটার সঙ্গে অ্যাড করব। তাহলে এখানে হলো ওয়ান এবং এখানে হলো ওয়ান। আচ্ছা দেখো, বিষয়টা একটু আমরা ডিপলি চিন্তা করি। আমরা ছোটো থেকে এই যোগগুলা অনায়াসে আমরা করে ফেলতে পেরেছি। যখনই তোমাকে বলা হবে এই যোগটা করো, তুমি টাস করে উত্তর দিয়ে দেবে এখানে ফোরটিন হচ্ছে আনসার। কিন্তু প্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখো তো যোগটা তুমি কীভাবে করেছ। এই যোগটা করতে গিয়ে কিন্তু আমরা প্রথমে যে কোনো দুইটা ডিজিটকে আমরা যোগ করেছি। মনে করো আমরা যদি এভাবে করি, ফাইভ এবং সেভেন যোগ করলে টুয়েলভ, টুয়েলভের সঙ্গে যে টুয়েলভ হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টের সঙ্গে কিন্তু আমি পরবর্তীটাকে যোগ করেছি। ঠিক একই রকমভাবে পৃথিবীতে এমন কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নেই যা একসঙ্গে অনেকগুলা করা যায়, প্রত্যেকটাই দুইটা দুইটা করে করতে হয়। তাহলে এখানে আমাদের হচ্ছে, এখানে ক্যারি মনে মনে আছে, মানে ক্যারিকে যদি এখানে অ্যাড করি আমার এখানে হচ্ছে তিনটা ডিজিট, কী কী, ওয়ান ওয়ান এবং জিরো। তাহলে ওয়ান এবং ওয়ানে যদি আমি যোগ করি আমার রেজাল্ট হচ্ছে কি ওয়ান জিরো, জিরো হচ্ছে রেজাল্ট, তার সঙ্গে আমার ক্যারি আছে, এবং এটার সঙ্গে যদি জিরো যোগ করি আমার ওয়ান জিরোই থাকছে। এর মানে আমার হচ্ছে এখানে জিরো, আবার ক্যারিটা হচ্ছে ওইখানে চলে যাবে। তাহলে এই জায়গাতে মনে মনে ক্যারি ওয়ান আছে, আমি এখানে লিখেই দিলাম তোমাকে। ওয়ান ওয়ান কানেক্ট করলে, সরি ওয়ান ওয়ান অ্যাড করলে টেন হচ্ছে, এবং এর সঙ্গে আবার ওয়ান অ্যাড করলে ইলেভেন হচ্ছে। তাহলে আমার এই তিনটা অ্যাডে এখানে হচ্ছে রেজাল্টে ওয়ান দেবো আর ক্যারিতে ওয়ান, এর মানে এখানে হবে ওয়ান এবং এখানে হয়ে যাবে ক্যারিতে ওয়ান, এবং ওয়ান ওয়ানে অ্যাড করলে এখানে জিরো এবং ক্যারিতে হচ্ছে ওয়ান। তাহলে এখানে দিচ্ছি আমি জিরো আর ক্যারিতে চলে যাবে ওয়ান, এবং ওয়ান আর জিরো যদি অ্যাড করি আমার রেজাল্ট হচ্ছে ওয়ান, এবং ওয়ান ওয়ানে অ্যাড করলে আবার জিরো এবং ওয়ান, তাহলে জিরো দিলাম এবং ক্যারিতে চলে গেল ওয়ান। আবার ওয়ান ওয়ানে যে অ্যাড করলে ওয়ান জিরো, আর জিরো অ্যাড করলে ওয়ান জিরোই, এর মানে জিরোতে রেজাল্ট থাকছে আর ক্যারিতে চলে যাচ্ছে ওয়ান, এবং ওয়ান ওয়ান অ্যাড করলে জিরো এবং ক্যারিতে আছে ওয়ান, এর মানে ওয়ান আর এই দিয়ে কিছু নেই মানে জিরো, এর মানে হচ্ছে রেজাল্ট ওয়ান। আর এই যে আমার রেডিক্স পয়েন্ট যা আছে এটা যে বরাবর আছে, মানে সোজা সোজা এনে নামাই দিলেই আমার শেষ, এর মানে এ হচ্ছে আমার যোগ। আশা করি তোমরা যোগটা বুঝতে পেরেছ। আমরা বিয়োগটা শিখব। বিয়োগের ক্ষেত্রে আমরা জিরো থেকে জিরো বিয়োগ করলে আমরা চিন্তা করব জিরো, ওয়ান থেকে জিরো বিয়োগ করলে আমার হয়ে যাবে ওয়ান, এবং ওয়ান সরি ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই খুবই, যে আমি যখনই ওয়ান থেকে জিরো থেকে ওয়ান বিয়োগ করব আমি রেজাল্টে ওয়ান দেবো, বড়ো থাকবে আমার ওয়ান, আমার ধার আছে এখানে ওয়ান, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রথম টার্মসে আমার কী আছে, জিরো আছে, এর মানে জিরো থেকে যখন আমি ওয়ানকে মাইনাস করছি এখানে আমার রেজাল্টে চলে যাচ্ছে ওয়ান, এবং আমার বড় আছে ওয়ান। এই বড়কে আবার আমি একটু যুগের সাথে মেলানোর চেষ্টা করছি। এখানে যখন আমার ক্যারি ছিল উপরে আমি অ্যাড করেছি,
কিন্তু যখন আমার বড় থাকবে আমি নিচে অ্যাড করব পরবর্তী ডিজিটের নিচে তাহলে জিরোর সাথে ওয়ান অ্যাড করলে ওয়ান হয়ে যাচ্ছে মানে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো আবার ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান জিরো থেকে ওয়ান যখন মাইনাস করি আবার এই কেসটা মানে এখানে লিখবো ওয়ান আমার বড় আছে কত ওয়ান এই বড় এটার সাথে অ্যাড করলে এখানে হয়ে যাচ্ছে জিরো এবং এখানে চলে আসছে ওয়ান তাহলে ওয়ান থেকে জিরো গেলে ওয়ান এবং ওয়ান থেকে ওয়ান যাওয়ার মানে হচ্ছে জিরো এই হচ্ছে আমার বিয়োগের রেজাল্ট তাহলে আমরা এভাবে একটু মনে রাখবো অ্যাডে হচ্ছে ক্যারি আর সাবস্ট্রাকশনে হচ্ছে বড় বড় অ্যাড হয় নিচে ক্যারি অ্যাড হয় উপরে আশা করি তোমরা যোগ এবং বিয়োগ তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী আর যদি তোমরা বুঝতে না পারো আমি তো তোমাদের সাথে সবসময় আছি প্রশান্ত রায় ফোন নাম্বার আমার 01728457040 এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই ইমো আর ফেসবুক তো আমার নামেই আছে আমার ছবি সংবলিত তোমরা আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারো আর আশা করি বাসায় মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা করবো স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী ভালো থেকো